Hey guys, welcome back to my channel. আমি সোহান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হলো খুব একটা ইনফরমেশনের ব্যাপারে কথাবার্তা বলছি। আজকে পুরোপুরি টোটাল দুনিয়ার মধ্যে, মানে পুরো পৃথিবীর মধ্যে ফেসবুক যত জায়গাতে ফেসবুক জিনিসটা মানে চলছে, তো সমস্ত জায়গায় ফেসবুকের যে সার্ভার যেটা আছে, যেটা সার্ভারটাকে ডাউন হয়ে গেছে, তো ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে, তার জন্য আজকে সকাল থেকে মানে আজকে তোমার রাত থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই তিনটি কাজ করছে না, কাজ করছে না। একটাই কারণ, কেউ কাউকে টেক্সট করতে পারবে না, কেউ কাউকে এসএমএস করতে পারবে না, ফেসবুক খুলতেই পারবে না। তো এর কারণ একটাই হলো গাইস, ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই তিনটি সার্ভার একসাথে কেন ডাউন হয়েছে, কারণ গাইস একটা জিনিস হয়তো তোমার হয়তো জানানো হয়তো, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই তিনটেকে ইউজ করছে বা তিনটেকেই যে কোম্পানি আছে, তিনটে কোম্পানির যে মালিক, তার নাম হলো মার্ক জুকারবার্গ। এই তিনটে কোম্পানি তিনিই চালাচ্ছেন আর তিনি ইউজ করছেন। এই কারণে গাইস, তো ফেসবুক একটা অত বড় একটা কোম্পানি, মানে অত বড় একটা কোম্পানি আছে, অত বড় কোম্পানির জন্য অনেক বড় বড় অনেক লোকজন আছে, তারা হয়তো সেই জিনিসটা করে সার্ভারটাকে ঠিক করছে। তো গাইস রাত 12টার থেকে গাইস, মানে প্রায় 11টা 12টার থেকে গাইস এই সমস্যাটা শুরু হয়, বাট এখন রাত প্রায় 3টে বেজে গেছে। তো এত বড় কোম্পানি, এত বড় সমস্যাটা এখন তারা সমাধান করতে পারেনি, হয়তো তারা এখন হয়তো কাজ করছে। তো তোমরা যারা যারা ফেসবুক যারা যারা করো, যারা যারা তার ফেসবুক না যদি খোলে, না যদি চলছে, তা চিন্তা করো না গাইস, তোমাদের মোবাইলের কোনো রকম সমস্যা নেই। শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়েছে, ইউটিউব যে আছে বা ইন্টারনেট যেটা আছে বা গুগল যে আছে তার সার্ভার ডাউন হয়নি। তার জন্য কোনো রকম তোমরা চিন্তা করো না, গুগলের সার্ভার ডাউন, গুগল চলছে, গুগল মার্কেটে যেভাবে চলছিল, গুগলের সার্চ ইঞ্জিন সেইভাবেই চলছে, কোনো সমস্যা নয়। অত বড় গ্রাফিক্স বা অত বড় একটা সফটওয়্যার দ্বারা যারা কাজ বাচ্চারা করছে, শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের সার্ভারটাকে আছে। এছাড়া আদার্স কোনো রকম বা আদার্স কোনো রকম যে সোশ্যাল নেটওয়ার্ক আছে তাদের কোনো কিছুতেই সমস্যা নেই। তো গাইস যারা যারা এই ভিডিওটা জানেন, যাদের কাছে এই ভিডিওটা তোমাদের মনে হয় যে পৌঁছে দেওয়া দরকার, তাদের কাছে তোমরা এই ভিডিওটাকে পৌঁছে দাও, জানিয়ে দাও যে এই সমস্যাটা হয়েছে, এছাড়া আদার্স কোনো কিছু সমস্যা হয়নি। এখন গাইস রাত প্রায় 3:30 এখন বাজে। তো শুধুমাত্র ভিডিও বানানোর আমার একটাই ইচ্ছা ছিল যে এই সমস্যাটা যেটা আছে, এই সমস্যাটার সমাধান যাতে খুব তাড়াতাড়ি যেন হয়ে জানা যায়। তো আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু অত বড় একটা ইন্ডাস্ট্রি, যেহেতু খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। আর দেখা যাক কালকে সকালের মধ্যে হয়তো ঠিক হয়ে যেতে হয়তো পারে। তো গাইস যারা যারা এই ইনফরমেশানটা জানে না, তাদের কাছে তোমরা এই ভিডিওটা পৌঁছে দাও, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর চিন্তা করার কোনো বিষয় নেই, ইন্টারনেট ছাড়াও আমাদের অন্য কিছু আরও দুনিয়া আছে, আর ফেসবুক তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফেসবুক, বাথরুমে গেলেও ফেসবুক, সব জায়গাতে গেলে ফেসবুক আর ফেসবুক। আমি এটা দেখেছি, তাই জন্য আমি তোমাদেরকে বলছি, তার জন্য আমার মনে হলো যে ভিডিওটা বানানোর দরকার ছিল। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।